এরম লান নাকি আয়ুষ কোথায় গেছিলি দোকান গুড মর্নিং ফ্রেন্ডস পলবিস ডেভিলগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো সকলে আশা করছি আমার পরিবারের সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সেরে সকাল সকাল নয় প্রায় 10টা বেজে গেছে এখন চা হাতে নিয়ে নিয়েছি সকালে কাজকর্ম সেরে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না মাথাটাও কেমন ঝিমঝিম করছিল একদম বাজে অভ্যাস হয়ে গেছে চা খাওয়ার সকালে মোটামুটি দুবার চা না খেলে হয় না সকালে কাজকর্ম সাথে সাথে তো একবার খাওয়া হয়েই যায় আর স্নান পুজো সেরে এসে একবার তো কোম্পানিতে এখন কাজ হচ্ছে না এখন আমাদের বাইরে কাজ হচ্ছে সকলে চিনবে হয়তো হাওড়া মঙ্গলাঘাট 21শে জুলাইয়ের আগের দিন আগুন লেগে গেছিলো পুরো একদম মার্কেট পুড়ে ছারখার হয়ে গেছে তো সেখানেই নতুন করে আবার সমস্ত দোকানপাট তৈরির কাজ হচ্ছে আমাদের এখানে কয়েকজন ওস্তাগার ওখানে আর কি স্টল দেন তো তাদেরই যে সমস্ত স্টলগুলো ফের নতুন করে তৈরি হচ্ছে সেই কাজগুলো হচ্ছে সেই চলে যাচ্ছে এখন ভোর 6টায় আর আসছে রাত্রি 10টায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো এখন আপাতত চাটা খাই তারপরে বাকি কাজকর্ম হবে আর দেখো কালকেরে রান্না করতে গিয়ে মানে মাছ ভাজতে গিয়ে পুরো একদম তেল পরে ফসকা ফসকা হয়ে গেছে এখানে এইখানে এইখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে আর ছেলেকে হচ্ছে পাশের বাড়িতে ভাবি নিয়ে গেছে সব বাচ্চাদের স্কুল ছুটি আজকে যেহেতু রবিবার বাচ্চাদের স্কুল ছুটি খেলাধুলা করবে সেই জন্য ওকে নিয়ে গেছে আমি চাটা খেয়ে ও স্নানের জলটা গরম করে তারপরে ওকে আনতে যাবো আজকে এখন থেকেই তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে এখানে এখন স্নানের জলটা বসিয়ে দিলাম আর এই যে গামলা জলটা একদম উষ্ণ হালকা গরম করে নেব আর চলো এদিকে তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও দরজাটা খুলি এই যে দেখো এখনো পর্যন্ত পিছনের রাস্তায় জল থই থই করছে এত চড়া রোদ দিচ্ছে এখন সারা দিন ভালোই রোদের তেজ কিন্তু কিন্তু তাও কিন্তু জল কমার কোনো নাম নেই দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে আসলে মাঝে মধ্যে করে সন্ধ্যাবেলা করে এক একদিন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর ওই এক দু ঘন্টা কি আধ ঘন্টার বৃষ্টিতেই ফের জলে ভরে এই হচ্ছে অবস্থা আমাদের এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে জল পড়ানো ছাড়া কোনো গতি নেই আমাদের ওই দিকের রাস্তারও মুখ থেকে একদম জল কালকে একটু রাস্তায় গেছি না তো চারিদিকে জল গাদা মেখে ঘরে এসেছি তো যাই হোক এখনও ওদিকে জল গরমটা বসিয়েছি জল গরমটা গামলাতে ঢেলে রেখে তারপরে যাবো ওকে আনতে কারণ ওকে নিয়ে এসে জল গরম করাটা খুব ইম্পসিবল ব্যাপার কারণ এখানে এরম ধরবে এদিকে এরকম ধরবে একদিন পুরো গামলা টেনেই ফেলে দিচ্ছিল তো আছে যখন তাই জন্য ভাবলাম যে থাক ওখানে যখন আছে আমি জল গরমটা করে রেখে তারপরে ওকে আনতে যাব এনে স্নান করাবো চলো এখন জলটা গরম হয়ে গেছে বেশি তো একদম উষ্ণ গরম করি যাতে মানে একদম ঠান্ডাটা গায়ে ছ্যাক করে না ওঠে জলটা দেখো উষ্ণ গরম হয়ে গেছে এখন গামলাতে ঢেলে রেখে তারপরে যাব ছেলেকে আনতে দেখো এখানে এসে দেখছি মনির আনন্দে খেলা করছে গাড়ি টাড়ি সমস্ত কিছু দিয়ে দিয়েছে সেইগুলো নিয়ে খেলা করছে এই গাড়িটা এরকমভাবে যাচ্ছে আসছে এদিক ওদিক দেখে কিন্তু ভয় পাচ্ছে ভয় দেখো পিছন দিকে সরে যাচ্ছে ভয় পাচ্ছে আমি ধরবো না আমি ধরবো না আমি ধরবো না স্নান করে এই যে সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে দেখো তুমি কি করছো সাজু করেছো কিম দিয়েছো কিম বাবা কিম দিয়েছি আর এখন কি করবে ছেড়ে লাভ খাবে ছেড়ে লাভ আচ্ছা একটু লাইন কিরম ডাকে একটু দেখিয়ে দাও তো এরম লাইন ডাকে কি করছে রে বাবা ছেলেটা টাইগার 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 কিরম আর আর কাউ 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 আর ক্যাট 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 মাউ 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 কিরম ডাকে পাগল
এখন দুপুরে রান্না বান্না চলছে, অলমোস্ট কমপ্লিট। দেখো ওখানে পুঁই শাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছ একটা তরকারি করেছি, তরকারি হয়ে গেছে। আর এখানে ডিমের তরকারিটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, এটা একটু ফুটলে আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নেব, হয়ে যাবে ডিমের তরকারি। আর ভাত তো হয়েই গেছে। আর কালকের এই খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়ির এই যে এতটা খিচুড়ি ছিল, তো ভাবলাম দুপুরে খিচুড়িটাই খেয়ে নেবো, সেই জন্য একটা ডিম ভেজে রেখেছি। আর ওদিকে হচ্ছে পুঁই শাক কুমড়োর তরকারি তো আছে, তো সেই দিয়ে খিচুড়ি খাবো আমি। আর এখানে ছেলের জন্য একটু ভাত মেখেছি ডিমের কুসুম দিয়ে, তো সেটা এখন ওকে খাইয়ে দেবো। এক ঘুম দিয়ে নিয়ে উঠে মহারাজ এখন খেতে বসেছেন, চেয়ারে বসে বসে ভাত খাচ্ছেন। আর ওদিকে মাকে বললাম তুমিও খেতে বসে যাও, কারণ আমরা দুজনেই তো খাবো, আর দুজনে একসাথে খেতে বসলে তো হবে না, কারণ এই মহাপণ্ডিতকে তো আবার ধরে না থাকলে হবে না। সেই জন্য মাকে বললাম ওকে যতক্ষণে ভাত খাওয়াচ্ছি তুমি ততক্ষণে খেয়ে নাও, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসে। টাইগার বলো তো একবার, টাইগার পাগলা হয়ে গেছে রে, দেখি পড়ে যাবে কিন্তু। দেখছো দেখছো খেলা খেলা খেলা, ছায়ে যাবে ছায়ে, ছায়ে কে আছে, পোকা কি আছে, পোকা কটা, পোকা কটা, দুটো দুটো, ওয়ান দেখিয়ে দাও তো, ও কি হচ্ছে, ওয়ান দেখাও তো, ওয়ান, অভি অভি দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না ওটা কি হচ্ছে, তুমি ওয়ান দেখাও, ওয়ান ওয়ান পাগল, আমি ছুঁচো দেখাতে বলিনি, ওয়ান দেখা, ওয়ান ওয়ান ছুঁচোর মুখে আমি ভাত দিয়ে দিলাম, ওয়ান দেখাও, কে আসবে, অবির পাপা কই, অবির পাপা কাজে কাজে, ও বাবা, আর দাদু অবিন দাদু কাছে। এখন দেখো আমি খেতে বসে পড়েছি খিচুড়ি, আর এখানে পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে যে তরকারি করেছি সেই তরকারি নিয়েছি, একটু ডিমের তরকারির আলু নিয়েছি, আর এদিকে ডিম ভাজা তো রয়েইছে। তো চলো ঝটপট এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। সন্ধ্যাবেলার কাজকর্ম সেরে এখন দেখো সমস্ত শাড়িগুলো বের করে ফেলেছি, শাড়ির ভান্ডার বের করে বসেছি। এই শোকেসে যতগুলো শাড়ি ছিল, এই থাকে আর কি যতগুলো শাড়ি ছিল সব বের করে ফেলেছি। থাকটার অবস্থা দেখতেই পাচ্ছ, গোছাতে হবে, অনেক দিন ধরে গোছাবো গোছাবো করে টাইমই হয়ে ওঠে না। তো আজকে সন্ধ্যাবেলা একটু টাইম পেয়েছি, সেই জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই, ঝটপট করে যতটুকু পারি গুছিয়ে ফেলি। তো আগে কিছু অনুষ্ঠান বাড়ি ছিল, তো সেইখানে পড়া হয়েছিল, সেই সমস্ত শাড়িগুলো ধুয়ে খুব ভালোভাবে আর কি গুছিয়ে রাখা হয়নি, কোনো রকমের রাখা ছিল। তো যখন ধোয়া হয় হয়তো টাইম হয় না গোছানোর, তো এমনি কোনো রকম করে রেখে দিই। তো এখন একটু টাইম হয়েছে, সেই জন্য ভাবলাম সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখি। আর প্রত্যেক বছর বছর তো শাড়ি জমতেই থাকে, শাড়ি পরে পরে যে নষ্ট হবে সেই রকম তো কোনো ব্যাপার নেই, খুব একটা বেরোনো হয় না কোথাও, তো সেরকমভাবে শাড়ি তো নষ্টই হয় না, বরং বছরের পর বছর জমছে। তো শাড়ি রাখার জায়গার খুবই অভাব হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখন মানে এই শোকেস পুরো ভর্তি, ও ঘরে মায়ের আলমারি ভর্তি, আর একটা এদিকে আনলার নিচে শোকেস আছে, সেই শোকেসে শাড়ি ভর্তি, মানে শাড়ির গাদা। তো যাই হোক, শাড়িতেই নাড়ি তাই না, শাড়ি পরি চাই না পরি কিনতে তো সবারই শাড়ি ভালো লাগে, আর শাড়ির যত্ন করে গুছিয়ে রাখতে সব মেয়েই ভালোবাসে আশা করছি। তো কারা কারা শাড়ি খুব ভালোবাসো, মানে পরতে নাই ভালোবাসতে পারো কিন্তু এমনি কিনতে বা গুছিয়ে রাখতে ভালোবাসো, মানে শাড়ি জিনিসটাকে পছন্দ
পছন্দ করো কমেন্টে জানিও। তো দেখো ফাইনালি অনেকটা টাইম কিন্তু হয়ে গেছে, একটা একটা করে গোছাতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগলো। তো আপাতত এই থাকটা গোছালাম, যত ব্লাউজ ছিল শাড়ি ছিল সেগুলো সমস্ত গুছিয়ে রাখলাম। তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, এখন আবার রাতের রান্না করতে হবে, মানে তরকারিপত্র সবই আছে, ভাতটা করব। আমার বর শ্বশুরমশাই এখনও আসেনি কাছ থেকে, বললামই তো ওদের প্রায় এখন আস্তে আস্তে 9:30-10 হয়েই যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।